প্রায় সপ্তাহখানেক ধরে ইডির হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে হেফাজতে যাবার পর এখনও পর্যন্ত প্রায় 50 ঘন্টা জেরা করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এখনও পর্যন্ত তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলেই অভিযোগ রয়েছে ইডি আধিকারিকদের। আবার গতকাল তিনি বলেছেন, আমার কোনো টাকা নেই। অর্পিত মুখোপাধ্যায়ের 2 ফ্ল্যাট থেকে পাওয়া প্রায় 50 কোটি টাকা তার নয় বলে দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায়। তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন, তবে ওই টাকা কার, ওই টাকার লেনদেনের সঙ্গে কারা যুক্ত? গতকাল পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন অর্পিতার ফ্ল্যাটে পাওয়া বিপুল অর্থ তার নয়। তার কথায়, ওই টাকা আমার নয়, আমার নয়, আমার নয়, আমি টাকার লেনদেন করি না। আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সময় এলেই বুঝতে পারবেন। কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় বলছেন, তার ফ্ল্যাটে পাওয়া সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। তবে পার্থ চট্টোপাধ্যায় বারবার অস্বীকার করছেন বিষয়টি। এবার সংবাদ মাধ্যমে প্রকাশিত পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যকে সামনে এনে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি। পার্থ চট্টোপাধ্যায় দাবি করছেন, ওই টাকা তার নয়। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তার বক্তব্যের কাটিং দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি প্রশ্ন করেছে, ওই বিপুল পরিমাণ টাকা যদি তার না হয় তাহলে ওই টাকা কার? তার ষড়যন্ত্রে যে অভিযোগ করছেন তিনি, সেই ষড়যন্ত্র কে বা কারা করেছে? তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এই বিষয়ে নিরুত্তরে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে সিজিও কমপ্লেক্সে পার্থ অর্পিতার উপর সবসময় নজর রাখা হচ্ছে। তাদের দুজনের উপর নজর রাখার জন্য সিসিটিভিও বসানো হয়েছে। জিজ্ঞাসাবাদে গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করে রেখেছে ইডি কর্তারা। তারা যখন লক আপের ভেতরে থাকছেন তখন যেমন ভিডিও রেকর্ড করা হচ্ছে, তেমনই জিজ্ঞাসাবাদের জন্য যখন তাদের বাইরে আনা হচ্ছে সে সময়ে তাদের সমস্ত গতিবিধির ভিডিও রেকর্ডিং করা হচ্ছে।